জেরা করে, বৈধ পাসপোর্ট থাকতে, বৈধ ভিসা থাকতেও কত ধরনের আমাকে জেরা করে। লাখ লাখ সিসি ক্যামেরা দেখি, এয়ারপোর্টের ভিতরে ঢুকলে লাখ লাখ সিসি ক্যামেরা দেখি মিয়া। মানুষের দুইটা করে চোখ থাকে, কতগুলো কর্মকর্তা থাকে, অগরে ফাঁকি দিছে, তারপরে ভিতরে প্রবেশ করছে। মাথার উপরে দিয়ে বিমান গেলে তো অনেক শখ লাগে আমাকে অনেক সময়। যদি এয়ারপোর্টে যাইতে পারতাম, বিমানে বইতে পারতাম, বিমানে উঠে বিদেশ ভ্রমণ করতে পারতাম। সবাই কিন্তু যখন মাটিতে থাকে, যখন আকাশে দেখি বিমান উড়ে, তখন কিন্তু সবারই একটা স্বপ্ন জাগে যে আমি একদিনকে বিমানে উঠবো। যেমনটা কি 12 বছরের শিশু জুনায়েদ, ওর স্বপ্ন ওর শখ বিমানে উঠব, কিভাবে উঠব, কেমনে উঠব ওই নিজেও জানে না। তার সাহস দেখছেন, তার কলিজা দেখছেন কত বড় তার কলিজা। ওই এয়ারপোর্টের সকল কর্মকর্তার চোখকে ফাঁকি দিয়া ওই বিমান উঠা গেছে গা, ওর শখ পূরণ করছিলাম দুইটা কথা হলেন আল্লাহর বান্দার। এই শখ করে গেছি, তারপরে সত্যি অভিমানে উঠতে পারছি, খুশি হয়েছে তো। ওখান থেকে ঢুকে চেক করাইয়া তারপরে ভিতরে ঢুকছে। তোমাকে চেক করছিল? জি। তারপরে চেক করে কি বলছে? চেক করে বলে নাই কিছু, কইছে যে তোমার, তুমি একা আইছো না তোমার সাথে কেউ আইছে? আমি কইছি আমার সাথে আইছে। তারপরে কয় যাও, আমি উঠবো, আমি উঠবো বিমানে। তো সম্পূর্ণ হয়েছে জি। এখনে এই আল্লাহর বান্দা জুনায়েদের কাছে অনেক খুশি লাগতাছে। এয়ারপোর্টের মধ্যে যতগুলো কর্মকর্তা আছে তাদেরকে বোকা বানায়া বিমানবন্দরে বিমানের ভিতরে প্রবেশ করে আলাইছে। এটা কিন্তু কোনো ছোট কথা না ভাই, কারণ আমরা সবাই জানি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলে বিমান পর্যন্ত যাওয়ানোর লাগে আমাকে কত কিছু ডকুমেন্ট শো করতে হয়। আপনার পাসপোর্ট না থাকলে আপনার ভিতরে প্রবেশ করতে দিব না, দিব আপনারা কমেন্ট করেন। সাধারণত যদি গেট লক কোনো বাসে উঠি, বাসের টিকিট না দিলে বাসে উঠবার দেয় না। আর এই সাধারণ 12 বছরের শিশু মিয়া পাসপোর্টও নাই, ভিসাও নাই, ওই এয়ারপোর্টের ভিতরে ঢুইকা সুন্দরভাবে হাইটা হাইটা বিমানের ভিতরে প্রবেশ করে আলাইছে মিয়া। চিন্তা কইরা দেখছেন আজকে এই পোলার ভবিষ্যৎটা কি হইতো যদি খোদা না কা যদি বিমানের মধ্যে কোনো সিট খালি থাকতো, তাইলে তো ওই অনা এসে গেছিল কুয়েতের মধ্যে, কুয়েতে এয়ারলাইন্সে ঢুকছে। এটা আমগোর বাংলাদেশের লাগে কত বড় দুঃখজনক একটা বিষয় ভাই, আপনারা চিন্তা করে দেখেন। আজকে এই পোলাটা যে ভিসা ছাড়া পাসপোর্ট ছাড়া বিমানের ভিতরে যে বৈশা গেছে গা, এখন যদি কোনো ক্রমে যদি কোনো বিমানের বাইতে একটা সিট খালি থাকতো, যদি সেই সিটের মধ্যে সে বসতে পারতো, তাইলে কই যাইতো গা? কুয়েত যাইতো গা। এখন কুয়েত যাওয়ার পরে কি হইতো এটা একমাত্র আল্লাহই জানে, এই পোলাটাই জানে। যদি যাইতে পারতো, এখন যায় নাই আলহামদুলিল্লাহ, মা বাবার পোলা মা বাবার বুকের মধ্যে ফিরে আইছে। এখন এটা আমাকে বাংলাদেশ সরকারের দরকার, যারা এই যে বাংলাদেশ সরকারে প্রতি মাসে মাসে বেতন দেয়, কথাটা বুঝেন নাই? তোমাকে ঘুমায় থাকার লাগে তো বেতন দেয় না। হ্যাঁ, এখানে লাখ লাখ প্রবাসী প্রত্যেক দিন আইতাছে যাইতাছে, আমরা গেলে আমগরে এত জেরা করে, এত জেরা করে, বৈধ পাসপোর্ট থাকতে, বৈধ ভিসা থাকতেও কত ধরনের আমগো জেরা করে। হ্যাঁ, আর কাগজের একটু ভুল হইলে তো সালার কোনো কথাই নাই, 3 ঘন্টা বয়ে থাকো নাহলে টাকা ঘুষ দাও। আর আজকে এই 12 বছরের শিশু আপন ঘরে বোকা বানায় কেমনে বিমানে প্রবেশ করলো ভাই, কেমনে? কোন আপনারা কি কাম করতে এইছেন ওখানে, না ওখানে বয়ে বয়ে খালি মোবাইল টিপবেন, তামসা দেখবেন, কোনটা? কারণ আমরা সাধারণ পাবলিকরা হাঁচা কথা কইলে সবার শরীরের মধ্যে কাটার মতন বিন্ধে, কথাটা বুঝেন নাই? এখন বাংলাদেশের এয়ারপোর্টের কর্মকর্তা করে কইতাছি ভাই আল্লাহর রস্তে ভাই, এগুলো ওই আমাদের দেশের মান সম্মান নষ্ট হয়। বাংলাদেশ সরকার লক্ষ লক্ষ টাকা কইলাম আপনার করে মাসে বেতন দেয়, 500 টাকা 1000 টাকা বেতন দেয় না, কি কইছি বুঝেন নাই? আপনারা ইমানদারির সাথে হক হালালির সাথে আপনাকে চাকরিটা করেন। আজকে এই জুনায়েদ পোলাটা যদি বাংলাদেশ ছেড়ে যদি আরেক দেশে যাইতো জানি না তার কপালে কি আছিল। আল্লাহ রাব্বুল আলামিন যা করেন সবার মঙ্গলের জন্য করেন। আজকে এই সাধারণ বিষয়টা যদি আপনারা যদি গভীরভাবে যদি না ভাবেন না, কালকে এরপর আরেকটা অনেক কিছু হইতে পারে। আজকে এই পোলায় যদি সাধারণ মানুষ টেকনিক খাটা যদি ভিতরে প্রবেশ করে আলায়, যে কোনো প্রতারক চক্র আরো কিছু করতে পারে ভাই।
কি ভাই পারে না? অবশ্যই পারে। এখন বাংলাদেশের এয়ারপোর্টের কর্মকর্তাগুলো আরো নজরদারি করতে হইব। একটা পিপটা যদি ওদিকতে ঢুকতে না পারে অবশ্য নজর ছাড়া এরকম চাকরি করতে হইব। লাখ লাখ সিসি ক্যামেরা দেখি এয়ারপোর্টের ভিতরে ঢুকলে, লাখ লাখ সিসি ক্যামেরা দেখি মিয়া, লাখ লাখ, একটা দুইটা না, ওই ক্যামেরারে ফাঁকি দিছে। মানুষের দুইটা করে চোখ থাকে, কতগুলো কর্মকর্তা থাকে, অগরে ফাঁকি দিছে, তারপরে ভিতরে প্রবেশ করছে। কত দায়িত্ববান লোকেরা এয়ারপোর্টে চাকরি করে, কি বুঝলেন আপনারা? এখন আমি সর্বশেষ একটাই কথা কমু, যারা এয়ারপোর্টে চাকরি করতেছেন ইমানদারির সাথে চাকরি করেন, এরকম ভুল যদি দ্বিতীয়বার কখনো না হয়। তো প্লিজ আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন, আর আপনাদের সুন্দর মতামত কমেন্ট করে যাইবেন। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।